নতুন দর্শক আজকে আমরা দেখব কিভাবে সংগ্রহ করে। আমরা এখন দেখব কিভাবে মুরগি কাটে। দর্শক আমরা এখন দেখছি মাংস ধুলাই করার কাজ চলছে। Thank you.
এভাবে আমরা সুন্দর করে মাংসগুলো ধুলাই করে নিব। আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন এটা মাংস রান্না করার জন্য যে মশলা প্রস্তুত করা হয়, এই যে মাংস রান্না করার মশলা এভাবে প্রস্তুত করা হয়। গরম পানি বসে থাকি মুরগির কাছে যাই না, এটা নামাই দিয়ে যাই। আচ্ছা স্যার, 10 মিনিট 20 মিনিট। দর্শক, এভাবে মশলা প্রস্তুত করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছু সময়ের জন্য।
দর্শক সুন্দর করে পরিষ্কার করার পর আমরা এইভাবে হলুদ মাখিয়ে নিব মাংসকে। তারপর আমরা ছড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন এদিকে তরকারি প্রস্তুতের কাজ চলছে। আমাদের রান্নার কাজ শেষ। আমরা মাংস এখন নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলছি। এখন আমরা ঢাকনা দেখেছি, সবার জন্য ঢেকে দিই। এভাবে আমাদের মাংস রান্নার কাজ শেষ হয়ে যাবে।
দর্শক আমরা এখন রান্নার কাজ শেষ করলাম, এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই দেখছেন আমাদের রান্না করা মাংস, এই যে এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুত। এভাবে আমরা আমাদের মুরগি রান্না শেষ করলাম, এখন আমরা মুরগি মাংস খাবো। আপনারা